ঘুটিয়ারি পীর কাজী বাবা দেখালো কিসা, ঘুটিয়ারি পীর কাজী বাবা দেখালো কিসান, অবিশ্বাসী পীরের উপর আনিল ইমান, অবিশ্বাসী পীরের উপর আনিল ইমান, অবিশ্বাসী পীরের উপর আনিল ইমান, ঘুটিয়ারি পীর কাজী বাবা দেখালো কিসান, অবিশ্বাসী পীরের উপর আনিল ইমান, অবিশ্বাসী পীরের উপর আনিল ইমান। বাচু কাদের সোনাই শোনো, বাচু কাদের সোনাই শোনো সত্য এই কাহিনী, এক গ্রামে ছিল এক নারী শ্রেণী সন্তানী, তো ঘর বাড়ি টাকা পয়সার অভাব কিছুই ছিল না, সুখের সংসার ছিল ছিল অনেক সোনা দানা, তো বিয়ের বারো বছর পরও দেখলো না সন্তানের মুখ, ভরা সুখের সংসারে কিন্তু ছিল না তার মনে সুখ, সংসারে সর্দা সর্বদা এক অভাব সে বুঝতেই পারে, আর কেহ তো বোঝে না কত ব্যথা নারীর অন্তরে, তো দোয়া দোয়া করে নারী দাওয়া দোয়া করে নারী ফল কিছু সে নাহি পায়, নামাজের পাটিতে বসে দরবারে ইলাহির জানা, এই জীবন করিতে সফল ও খোদা তোমারি তোমারই তোমারে হাত
স্বামী তার সব বুঝিত, আর বিবিকে আদর করিয়া স্বামী কত বোঝাত। পরহেজগার স্বামী বলে এত ভেবে কি হবে, আর উপরওয়ালার মর্জি যাহা মানিতে তাহাই হবে। তো তবুও এক সন্তানের আশায় হাজারো চেষ্টা করে, কত ডাক্তার কবিরাজের কাছে যায় বারে বারে। তো শত চেষ্টা করে যখন ফল কিছু সে নাহি পায়, স্বামী তাহার গায়ে মাথায় হাত বুলায় এই বুঝায়, যেটা নসিবের লিখো করা যাবে না খণ্ডন, যেটা নসিবের লিখন করা যাবে না খণ্ডন, কেন পাগো অকারণ। যেটা নসিবের লিখন করা যাবে না খণ্ডন, কেন কাঁদো অকারণ। খোদার মর্জি মেনে নাও, দিলে সবর ধরে নাও, খোদার মর্জি মেনে নাও, দিলে সবর ধরে নাও, কেন কাঁদো অকারণ। যেটা নসিবের লিখন শোনো আমার কথা, পেও না মনে ব্যথা, যাবে বলো কোথা। শোনো আমার কথা, পেও না মনে ব্যথা, যাবে বলো কোথা। ভেঙে ওই পড়ো না মন খারাপ, ওর করো না ছোড়ো আর বৃথা, ছোড়ো না আর বৃথা, ছোড়ো না আর বৃথা। নসিবটাকে মেনে নাও, কেন কেঁদে বুক ভাষা। নসিবটাকে মেনে নাও, কেন কেঁদে বুক ভাষা, কেন ঝরাও দুনয়ন। যেটা নসিবের লিখন করা যাবে না খণ্ডন, কেন কাঁদো অকারণ। যেটা নসিবের লিখন একটি সন্তানের লাগি, একটি সন্তানের লাগি গুমরে কাঁদে অসহায়, আর বারে বারে স্বামী যেন সান্ত্বনার মলম লাগায়। চোখের পানি ফেলে নারী স্বামীর বুকে রেখে মাথা, পারে না মনকে বোঝাতে পায় শুধু কত ব্যথা। তো খাওয়া পরা উঠা বসায় কিছুই তার শান্তি নাই, আর দুনিয়া যেন লাগে আধার, বৃথা লাগে জীবনটায়। তো হঠাৎ একদিন এক বৃদ্ধা ওই নারীর বাড়ি এলো, মলিন মুখ দেখে নারীর বৃদ্ধা সে জিজ্ঞাসিল, কি কারণে কাঁদিস মা তুই, চোখ কেন ছল ছল, কি হয়েছে মা গো তোর, আমাকে তুই খুলে বল। তো নারী তখন সব ঘটনা,
নারীর মুখে সব ঘটনা ওই বৃদ্ধা শুনিল যখন আর মধুর কণ্ঠে ওই বৃদ্ধা নারীকে বলে তখন শোন মা গো তোকে বলি যা গাজির দ্বারে চলে শোন মা গো তোকে বলি যা গাজির দ্বারে চলি দয়াল গাজী ভরবে রে তোর ঝোলি দয়াল গাজী ভরবে রে তোর ঝোলি ও মা গাজির দোয়া পেলে তোর নসিব যাবে খুলে ও মা গাজির দোয়া পেলে তোর নসিব যাবে খুলে গাজী আমার সাচ্চা খোদা রোলি গাজী আমার সাচ্চা খোদা রোলি কোনো এক শুক্রবারে ঘুটিয়ারিতে জানা কাজির দ্বারে আঁচল পেতে চাওয়া মনের চানা যে কোনো এক শুক্রবারে ঘুটিয়ারিতে জানা কাজির দ্বারে আঁচল পেতে চাওয়া মনের চানা সিরনি দিয়ে মাজারে হয়ে যা সওয়ালে শোন মা গো তোকে বলি যা গাজির দ্বারে চলি দয়াল গাজী ভরবে রে তোর ঝোলি দয়াল গাজী ভরবে রে তোর ঝোলি দয়াল গাজী ভরবে রে তোর ঝোলি অচেনা ওই বৃদ্ধার কথা অচেনা ওই বৃদ্ধার কথায় নারী যেন শান্তি পায় আর ভরা আধারেতে যেন সুখের আলো খুঁজে পায় বৃদ্ধার কথা ওই নারী স্বামীকে সব শোনালো আর কাজির দ্বারে যাওয়ার জন্য স্বামীকে কত বোঝালো তো শরীয়তের পাবন্দী স্বামী পীর ওলি সে মানত না আর বিবিকে তাই বলে পীরের তার যাওয়া যাবে না আল্লাহ ছাড়া কারোর কাছে চাইলে ওই গোনা হবে আর পীরের কোনো ক্ষমতা নাই পীর তোমাকে কি দেবে আল্লাহ হলো দেনেওয়ালা চাইলে আল্লাহর কাছে চাও আর পীরের দ্বারে চাওয়া যাবে না কথা আমার শুনে নাও তো স্বামীর কথায় ওই দুঃখিনী মনে বড় ব্যথা পায় এক শুক্রবারে বাপের বাড়ি যাওয়ার জন্য হুকুম চায় তো বাপের বাড়ির নাম করে বাপের বাড়ির নাম করে আর কাজীর দরবারে গেল আঁচল পেতে নারী তখন বলিতে লাগিল
নারী বলে ওগো গাজী, যদি সন্তান পায় তোমার দোয়ায়, সন্তান নিয়ে আসব বাবা তোমার নুরানি রাজায়। তো মক্কা পুকুরে দেগে করে সন্তান আমি ভাসাবো, আর জোড়া খাসির হাজত বাবা তোমার দরবারে দেব। তো এই বলিয়া তেল পানি নিয়ে বাড়িতে এলো, আর গোপন সে তেল পানি মাখিতে সে লাগিল। দয়াল গাজীর দোয়া নারী জীবনে তার পেয়েছে, দু চার মাসের মধ্যেই তার গর্ভে সন্তান এসেছে। তো আসল কথা নারী কিন্তু স্বামীকে তার বলল না, সন্তান এসেছে এই আনন্দে ভুলল সকল বেদনা। তো গর্ভে তার সন্তান এসেছে, গর্ভে তার সন্তান এসেছে, খুশি হয়ে সেই নারী আর মনে মনে বলতে থাকে গাজীকে স্মরণ করি। গাজী গো তোমার নায়ক সমতু, গাজী গো তোমার নায়ক সমতু, বিরান বাগিচাতে আমার ফোটালে যে ফুল, গাজী গো গাজী গো। নারী বলে তাকে ঘৃণা করিত যারা, আর এখন দেখি ঘরেতে তার আসা যাওয়া করে তারা। তো সময় মতো চাঁদের ন্যায় এক পুত্র সন্তান জন্মালো, আর সারা বাড়িতে খুশির ওই আমেজ এক বয়ে গেল। এক মাস দু মাস করে সন্তান ছয় মাসের হয়ে গেল, আর মান্নাত শোধ করার তরে নারীও অধীর হলো। তো বাধ্য হয়ে সকল কথা বিবি স্বামীকে বলে, আর বিবির কথায় স্বামী তখন যায় গোসাতে জ্বলে। তো শরীয়তের পাবন্দি স্বামী মানে না বিবির কথা, আর পীরের নামেতে সে বলতে থাকে কুকথা। স্বামী বলে দোয়া নেওয়া সবই যে খোদার হাতে, আর সোনো বিবি পীরের ক্ষমতা নাই তো কিছুতেই এতে। তো পীরের সাথে বিয়া দুবি, পীরের
হাতে বেয়া দুবি হচ্ছে এই জানিয়া। আর কাতর হয়ে বলে নারী গাজীকে শরণ করিয়া, ও গোপী দয়াল গাজী বাবা মুখ তোমার তোলো, আমার স্বামীর দিলেতে জালো প্রেমের আলো, আমার স্বামীর দিলেতে জালো প্রেমের আলো, ও গোপী দয়াল গাজী বাবা মুখ তোমার তোলো, আমার স্বামীর দিলেতে জালো প্রেমের আলো, ও গোপী দয়াল গাজী। কিছুদিনের মধ্যে নারী সন্তান পড়ল বিমারে, নামি দামি কত ডাক্তার রোগ সারাতে না পারে, তো দিনকে দিন বাচ্চার হালাত খারাপ এত হতে থাকে, আর মরণ যেন হাছানি দিয়ে কাছে আপন ডাকতে থাকে। নারী এবার কাঁদতে কাঁদতে স্বামীর দুটি পায়ে পড়ে বলে, যে কোনো উপায় নিয়ে চলো পীর গাজীর দ্বারে, তুমি তো সন্তানের পিতা পুত্র স্নেহ কি নাই তোমার, আত্মহত্যা করব আমি হয় যদি কিছু বাছার, কে যেন ওই অবুধ স্বামীর মন এবার ঘুরিয়ে দিল স্ত্রী ও পুত্রকে নিয়ে পীর গাজীর দ্বারে গেল। তো পবিত্র মক্কা পুকুরে দেখে ছেলেকে সোয়ায়ে, দু হাত পেতে বলে ছেলেকে ভাসিয়ে দিয়ে, ও গো দয়া গাজী বাবা ও গো দয়া গাজী ভাসিয়ে দিলাম লালকে আমার তোমার হেল্লা, ভাসিয়ে দিলাম লালকে আমার তোমার হেল্লা,
করো রহম দয়াল দানি কমুছে মোর চোখের পানি চাই না কিছু তোমার কাছে করো শুধু ভাসায় দিল নর নারী পুকুর পাড়ে জড় হইয়া গেল সারা পুকুর ঘুরে ঘুরে দেখ নারীর হাতে এলো উকি মেরে সবাই তখন দেগের ভিতর দেখিল তো শোনো আমার দয়াল গাজী দেখিয়েছে সুস্থ হয়ে দেগের ভিতর বাচ্চা যে বসে আছে তো অলৌকিক ক্ষমতা গাজীর সকলে দেখে নিল আর ইয়া গাজী বলে নারা সকলে দিল তো নারীর স্বামী তাড়াতাড়ি ওই দেগটির কাছে যা দেখ হতে বাচ্চা তুলে মুখে বাচ্চার চুমা দেয় তো বিবির কোলে বাচ্চাকে দিয়ে পুজু করিয়া নিল কাজীর মাজারেতে ঢুকে জিয়ারত করতে লাগিল তো জিয়ারত করিয়া মাজা নত হয়ে মাফি চায় আর কাজীর প্রেমে মন মজায় নারীর স্বামী বলে যায় পারে লাগালে মোর তরি পীর গাজী ঘুটিয়ারি ও অসীম করু না তোমার অসীম লাগালে মোর তরি পীর গাজী ঘুটিয়ারি ও অসীম করুণা তোমারি অসীম করুণা তোমারি ভান্ডারি আমি চল
করুণাত মারি অসীম করুণাত মারি আরে লাগালে মোর তরি গাজি ঘুটিয়ারি ও অসীম করুণাত মারি অসীম করুণাত মারি করুণা তোমারী